ইন্ডিয়া জোটের পক্ষ থেকে আমরা আবেদন করছি বিপুল ভোটে জয় যুক্ত করে বিভিন্ন খবরের কাগজে উঠছে এগুলো কি ভূমিকা আপনাদের পুলিশ প্রশাসন নির্বাচন কমিশন আমরা তো জানি আপনাদের নিরপেক্ষ ভূমিকা পালন করুন ওই শাসক দলের মন্ত্রী নেতাদের অঙ্গুলের উনি চলবেন না আমরা পরিষ্কার করে বলতে চাই প্রতি মুহূর্তে মুহূর্তে কিন্তু খবর আমাদের কাছে আসছে এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো মানুষের অধিকার যদি রক্ষিত কে জিতবে কে জিতবে না মানুষ ঠিক করবে কোন ধরনের অনৈতিকতা আমরা চাই না প্রশাসন নির্বাচন কমিশনের কাছ থেকে সেই পদ থেকে বিচ্যুত করে একটা নতুন সাংবিধানিক ধাঁচে দেশকে যারা বিকল্প রূপ প্রদান করতে চায় যা দেশের অধিকাংশ জনগণ মেনে নিতে পারছে না দেশের অভ্যন্তরে জাত বর্ণের সম্প্রদায়ের বিদ্বেষ তৈরি করে রাজনৈতিক লাভালাভের লক্ষ্যে এই দেশের ক্ষমতায় যারা পুনরায় ফিরে আসতে চায় তাদের বিরুদ্ধে জনগণের লড়াই শুরু হয়েছে এই লড়াইটাকে সংঘবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারতবর্ষের 27টি দল মিলে ইন্ডিয়া জোট গঠন করে এই ইন্ডিয়া জোটের লড়াই আজকে সমগ্র দেশব্যাপী শুরু হয়েছে এই লড়াই নির্বাচনে শুধু ক্ষমতায় বসার জন্য নয় কারণ দেশ যদি তার রাজনৈতিক সংস্কৃতি তার অর্থনৈতিক এবং সামাজিকভাবে যদি দেশ সমৃদ্ধশালী না হয় দেশের ঐক্য সংহতি যদি সুদৃঢ় না থাকে দেশের মানুষ যদি তার গণতান্ত্রিক অধিকার হারিয়ে ফেলে গণতান্ত্রিক অধিকার প্রয়োগে যদি সে বাধাপ্রাপ্ত হয় তাহলে এই দেশের মানুষের কাছে বিকল্প কোনো রাস্তা খোলা থাকবে বিকল্প প্রদানে আজকে ইন্ডিয়া জোট ঐক্যবদ্ধ হয়েছে বিগত দুটি নির্বাচনে ভোট ভাগাভাগির সুফল নিয়ে যারা ক্ষমতায় বসেছে আর যারা ভেবেছে যে দেশের মানুষকে বোকা বানাবো দেশের মানুষকে প্রতারিত করব দেশের মানুষকে নির্বাচনের প্রাক্কালে প্রলোভিত করে ঠগবাজি করে যারা ক্ষমতায় ফিরে আসতে চায় তাদের বিরুদ্ধে আজকে এই ভোট বিভাজন রুখে দিয়ে ইন্ডিয়া জোট যে ঐক্যবদ্ধ লড়াইয়ে নেমেছে এই লড়াই আজকে দেশের মানুষের সমর্থনে এই লড়াই একটা সাফল্য পেতে চলেছে।